প্রাইভেটাতর আরম্ভণি বাতরি ইউপিএসসিত কেনা কেন্দ্রীয় লোকসেবা আয়োগ অর্থাৎ ইউপিএসসিত কেনা আজি আকস্মিকভাবে পদত্যাগ করলে ইউপিএসসির অধ্যক্ষ মনোজ সোনিয়ে। ইউপিএসসির অধ্যক্ষগী আকস্মিক পদত্যাগর পাছতেই হৈচৈ লাগিছে সমগ্র দেশতেই, সম্পূর্ণ ব্যক্তিগত কারণত পদত্যাগ করা বলে জানিবলে দিছে মনোজ সোনিয়ে। কিন্তু অধ্যক্ষগী পদত্যাগর আড়ত অন্য কোনো কারণ লুকায় আছে নেকি তাক এটা আরম্ভ হয়েছে সমগ্র দেশতেই ব্যাপক চর্চা। প্রাপ্ত তথ্য অনুসরি 14 দিন পূর্বেই নিজের পদরপা পদত্যাগ করেছিল মনোজ সোনিয়ে। কিন্তু আজি রহস্যজনকভাবে আজিহে পোহরলে আহিল এই পদত্যাগর সবিশেষ খবর। অবশ্যই এতিয়াও মনোজ সোনিয়ে পদত্যাগ পত্র গ্রহণ করা নাই বিভাগীয় কর্তৃপক্ষই, কিয়নো 2029 চন পর্যন্ত কার্যকাল আছিল পদত্যাগী অধ্যক্ষগী। 2023 চনের 16 মে'ত ইউপিএসসি অধ্যক্ষরূপে শপথ লৈছিল মনোজ সোনিয়ে। ডাক্তর মনোজ সোনিয়ে 2005 চনত মাত্র 40 বছর বয়সতেই বরোদা বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ উপাচার্যরূপে গ্রহণ করেছিল কার্যকাল। 2017 চনত ইউপিএসসি অধ্যক্ষ হিসাবে নির্বাচিত হয়েছিল এগারী বিশিষ্ট শিক্ষাবিদ। কিন্তু আজি আকস্মিকভাবে সোনিয়ে পদত্যাগর কথা পোহরলে অহার পছতেই সর্বত্র চলিছে ব্যাপক চর্চা, কিয়নো অধ্যক্ষ সোনিয়ে কার্যকালত ভারতীয় প্রশাসনিক সেবার বাছনি প্রক্রিয়ার সূত্রপাত ঘটেছিল বিবাদর। এগারী অধ্যক্ষর কার্যকালতো আইএস পক্ষনত পূজা খেরকর, আইএস অভিষেক সিংয়ের বাছনিক সূত্রপাত ঘটেছিল বিতর্ক। OBC আর বিকলাঙ্গ কোটার অধীনত নীতি বহির্ভূতভাবে দুইগী প্রার্থীক বাছনি করার অভিযোগ উত্থাপিত হয়েছিল। ইয়ার উপরেও আন তিনগী আইএসক বাছনির ক্ষেত্রে অধ্যক্ষ সোনির বিরুদ্ধে উঠেছিল গুরুত্বপূর্ণ অভিযোগ, যার সোনির আকস্মিক পদত্যাগর আড়ত আইএস বাছনি প্রক্রিয়ার বিবাদ অন্যতম কাম বলে চর্চা আরম্ভ হয়েছে। আর এই সম্পর্ক ইতিমধ্যে গুরুতর অভিযোগ উত্থাপন করেছে কংগ্রেসের নেতা জয়রাম রমেশে। ইফালে বিকলাঙ্গ কোটার অসৎ প্রয়োগে আইএস নিযুক্তি লাভ করে সমগ্র দেশজুড়ি বিতর্কর সূচনা করেছিল পূজা খেরকরে। অধ্যক্ষ মনোজ সোনির পদত্যাগর মাজতেই শেহতীয়া এক নির্দেশনা যোগে পূজা খেরকরের বাছনি বাতিল করেছে ইউপিএসসিয়ে। ইমানে নহয়, পূজা খেরকরের বিরুদ্ধে অপরাধী গোচর চলার নির্দেশ জারি করেছে ইউপিএসসি কর্তৃপক্ষয়।